সাতাশে সেপ্টেম্বরের পর সোমবার অভিভাবকরা ফিজ কমানোর দাবিতে কলকাতার গার্ডেন রিজ রাস্তা অবরোধ করে। মেটিয়াব্রুজ থানার গার্ডেন রিজ রোডে একটি বেসরকারি স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। অভিভাবকরা জানান, করোনা পরিস্থিতির জন্য আদালত ফিজ বৃদ্ধি না করার নির্দেশ দেয়। তাদের অভিযোগ, তারপরও স্কুল কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণীতে 700 টাকা করে ফি বৃদ্ধি করেছে। আমরা যে যতগুলো লোক আছে, ইচ এন্ড এভরি প্যারেন্টস আর দ্য গার্জিয়ান অফ লিটল স্টেপ স্কুল, এখানে মাটিয়াব্রুজ গার্ডেন নিচে জিডি বিল্লা বিএম বিল্লা কেসে কুঞ্জে একটা স্কুল আছে লিটল স্টেপ স্কুল, এরা আমরা কোর্টের সম্মান করি, আমরা কোর্টের রেসপেক্ট করি। কোর্ট যে আমাকে অর্ডার দিয়েছে যে উই হ্যাভ টু পে 80% ফিস, ইচ এন্ড এভরি গার্জিয়ান আর রেডি অ্যান্ড অ্যাগ্রি টু পে দ্য ফিস। এবার এরা ম্যানেজমেন্টে দু লোক আছে, সেনা অ্যান্ড সোভানি, এরা হঠাৎ করে 1200 থেকে 2000 টাকা করে দিয়েছি। এবার আমার বক্তব্যে আছে, আমরা কোর্টের সম্মান করি, যা কোর্ট বলেছে ওই ফিস দেওয়ার জন্য এত লোক আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান আর রেডি টু পে দ্য ফিস। এরা আমার সঙ্গে কথা করছে না। আমাদের মিনিস্টার জনাব ফিরহাদ হাকিম স্যার সাহেব, উনিও লেটার দিয়েছেন, উনি বলেছেন আপনারা যে প্রোটেস্ট করছেন খুব ভালো পিসফুলি করছেন, আর আমরা পিসফুলি প্রোটেস্ট ইচ অ্যান্ড এভরি ডে করবো। কেন আমরা 6 মাস থেকে এদেরখানে আসছে, এরা কেউ কিছু রেসপন্স দিচ্ছে না। আমরা লেটার দিয়েছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার উই হ্যাভ গিভ দ্য লেটার নট অনলি টু দ্য স্কুল, উই হ্যাভ গিভ এই প্রোটেস্ট। যে সময়টা আমরা লোক কথা করবে না, সেনা সোগানি ইজ দ্য মেন ম্যানেজমেন্ট, এরাই বলে দিয়েছে, এরা আমরা 6 মাস থেকে আসছি আর এর সঙ্গে কথা করছে যে আমার সঙ্গে কথা করুন। যা বলুন, একটা ঘরে যার ঘরে 4টে ছেলে আছে, 2000 টাকা ফিস দেবে, 1000 টাকা বাস ফেয়ার দেবে, 1000 টাকা টিফিন লাগবে, স্কুল ফিস লাগবে, তার মানে মোর লেস উই হ্যাভ টু পে 5,000 or 6,000 রুপিস। যার কাছে 5-6টা ছেলে আছে, 4টা ছেলে আছে, এই প্যান্ডেমিক কালে কোথা থেকে আমরা 20,000 টাকা দেব? জানা যায়, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কথা দিয়েছিল 3রা অক্টোবরের মধ্যে সমাধান সূত্র বার করা হবে, কিন্তু কোনো সমাধান সূত্র বার না হওয়ায় এদিন তারা অবরোধে সামিল হন। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। সাতাশে সেপ্টেম্বরের পর সোমবার অভিভাবকরা ফিজ কমানোর দাবিতে কলকাতার গার্ডেন রিজ রাস্তা অবরোধ করে। মেটিয়াব্রুজ থানার গার্ডেন রিজ রোডে একটি বেসরকারি স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। অভিভাবকরা জানান, করোনা পরিস্থিতির জন্য আদালত ফিস বৃদ্ধি না করার নির্দেশ দেয়। তাদের অভিযোগ, তারপরও স্কুল কর্তৃপক্ষ প্রতিটি শ্রেণীতে 700 টাকা করে ফি বৃদ্ধি করেছে। আমরা যে যতগুলো লোক আছে, ইচ এন্ড এভরি প্যারেন্টস আর দ্য গার্জিয়ান অফ লিটল স্টেপ স্কুল, এখানে মাটিয়াব্রুজ গার্ডেন নিচে জিডি বিল্লা বিএম বিল্লা কেসে কুঞ্জে একটা স্কুল আছে লিটল স্টেপ স্কুল, এরা আমরা কোর্টের সম্মান করি, আমরা কোর্টের রেসপেক্ট করি। কোর্ট যে আমাকে অর্ডার দিয়েছে যে উই হ্যাভ টু পে 80% ফিস, ইচ অ্যান্ড এভরি গার্জিয়ান আর রেডি অ্যান্ড অ্যাগ্রি টু পে দ্য ফিস। এবার এরা ম্যানেজমেন্টে দু লোক আছে, সেনা অ্যান্ড সোভানি, এরা হঠাৎ করে 1200 থেকে 2000 টাকা করে দিয়েছি। এবার আমার বক্তব্যে আছে, আমরা কোর্টের সম্মান করি, যা কোর্ট বলেছে ওই ফিস দেওয়ার জন্য এত লোক আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান আর রেডি টু পে দ্য ফিস। এরা আমার সঙ্গে কথা করছে না। আমাদের মিনিস্টার জনাব ফিরহাদ হাকিম স্যার সাহেব, উনিও লেটার দিয়েছেন, উনি বলেছেন আপনারা যে প্রোটেস্ট করছেন খুব ভালো পিসফুলি করছেন, আর আমরা পিসফুলি প্রোটেস্ট ইচ অ্যান্ড এভরি ডে করবো। কেন আমরা 6 মাস থেকে এদেরখানে আসছে, এরা কেউ কিছু রেসপন্স দিচ্ছে না। আমরা লেটার দিয়েছে, ইচ অ্যান্ড এভরি ওয়ার উই হ্যাভ গিভ দ্য লেটার নট অনলি টু দ্য স্কুল, উই হ্যাভ গিভ এই প্রোটেস্ট। যে সময়টা আমরা লোক কথা করবে না, সেনা সোগানি ইজ দ্য মেন ম্যানেজমেন্ট, এরাই বলে দিয়েছে, এরা আমরা 6 মাস থেকে আসছি আর এর সঙ্গে কথা করছে যে আমার সঙ্গে কথা করুন। যা বলুন, একটা ঘরে যার ঘরে 4টে ছেলে আছে,
2000 টাকা ফিস দেবে, 1000 টাকা বাস ফেয়ার দেবে, 1000 টাকা টিফিন লাগবে, স্কুল ফিস লাগবে, তার মানে মোর অর লেস উই হ্যাভ টু পে 5 or 6000 রুপিস। যার কাছে পাঁচটা ছটা ছেলে আছে, চারটা ছেলে আছে, এই প্যান্ডেমিক কালে কত থেকে আমরা 20000 টাকা দেব। জানা যায় স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কথা দিয়েছিল 3রা অক্টোবরের মধ্যে সমাধান সূত্র বার করা হবে, কিন্তু কোনো সমাধান সূত্র বার না হওয়ায় এদিন তারা অবরোধে সামিল হন। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।